नमस्कार, आमी सुकांत शास्त्री। आमार यूट्यूब चैनल सुकांत शास्त्री ते आपनादेर सकल के जानाय स्वागतम। आमार आजकेर गवेषणार विषय आगत 2022 এই ছয় নক্ষত্রের মানুষ রাজার হালে থাকবে, রাজতুল্য জীবন যাপন করবে। তাদের জন্মকুণ্ডলিতে তৈরি হচ্ছে বিশেষ কয়েকটি রাজযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি 2022-এ 27টি নক্ষত্রের মধ্যে যে ছটি নক্ষত্রের নাম জানিয়ে দেব, সেই ছটি নক্ষত্রের মানুষ অবশ্যই নানাভাবে সুবিধা ভোগ করবে 2022-এ। তাদের জীবনে রাজতুল্য ভোগ কাটবে 2022। 2022 তাদের জীবনের গোল্ডেন ইয়ার, সর্বশ্রেষ্ঠ বছর হতে চলেছে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। 2022 আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে 2021-এর যাবতীয় গ্লানি, যাবতীয় দুঃখ, কষ্ট, হতাশা এবং আপনজনের মৃত্যুকে আমরা ভুলে গিয়ে আবার শুরু করব নতুনভাবে। নতুন যুগের সূর্যোদয়ের দিকে আমরা যাব, সমস্ত দুঃখকে আমরা রেখে দেব দরজার বাইরে। আমরা প্রবেশ করব 2022-এ, কিন্তু 27টি নক্ষত্রের মধ্যে সকলের কাছে 2022 সমানভাবে আনন্দের হবে না, সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে না। সকলের সমান সুখ, শান্তি, আনন্দ এবং আর্থিক সমৃদ্ধি, কর্ম সমৃদ্ধি এবং পারিবারিক সুখ পাবে না। মাত্র ছটা নক্ষত্র, 27টি নক্ষত্রের মধ্যে ছটা নক্ষত্র এই সুযোগ সুবিধা পাবে। তাদের জীবন উন্নতির সোপান ছোপে, তাদেরকে কোনোভাবে পেছন ফিরে তাকাতে হবে না আগত 2022-এ। আসুন আর দেরি না করে আমরা জেনে নিই কোন সেই সৌভাগ্যবান ছটি নক্ষত্র এবং ছটি নক্ষত্রের মানুষ যারা রাজভোগে থাকবে 2022-এ। প্রথম যে নক্ষত্রের কথা বলবো, সেই নক্ষত্রটি অবস্থান করে কর্কট রাশিতে। আপনার কর্কট রাশি হলেই হবে না, সেই নক্ষত্রের হতে হবে। হ্যাঁ, সেটি হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র অর্থাৎ অষ্টম নক্ষত্র। 27টি নক্ষত্রের মধ্যে যাদের পুষ্যা নক্ষত্র, তারা অবশ্যই 2022-এ নতুনভাবে জীবনকে শুরু করতে পারে। 2022 তাদের রাজভোগে কাটবে, তারা রাজতুল্য অবস্থায় জীবনযাপন করবে এবং তাদের জীবনে কোনো ধরনের দুঃখ, কষ্ট, খেদ, গ্লানি স্পর্শ পর্যন্ত করতে পারবে না। তাদের জীবন এক নতুন যুগের সূর্যোদয়ের দিকে যাবে। পুষ্যার পর যে নক্ষত্র বলবো, সেই নক্ষত্রটি অবশ্যই অবস্থান করছে সিংহ রাশির মধ্যে। সেটি হচ্ছে পূর্ব পালগুনি নক্ষত্র। পূর্ব পালগুনি নক্ষত্র যদি আপনার হয়, আপনি 11তম নক্ষত্র, আপনি নরগণ এবং আপনি অবশ্যই সিংহ রাশি। আপনার যদি পূর্ব পালগুনি নক্ষত্র হয়, তাহলে 2022 আপনার জন্য রাজ সিংহাসন অপেক্ষা করছে। আপনি রাজতুল্য পর্যায়ে উপনীত হতে পারবেন। বহু ধরনের সুযোগ, বহু ধরনের রাজযোগ আপনার দোরগোড়ায় এসে কড়া নাড়বে। তৃতীয় নক্ষত্রটি অবশ্যই সেটি অবস্থান করছে তুলা রাশির মধ্যে। সেটি হচ্ছে সাথী নক্ষত্র। সাথী নক্ষত্র মানে 15তম নক্ষত্র। আপনার যদি সাথী নক্ষত্র হয়, আপনি নিশ্চিত থাকুন আপনার উন্নতি কেউ কেড়ে নিতে পারবে না, আপনার জীবনকে কেউ হতাশার মধ্যে নিয়ে যেতে পারবে না। আপনার সুখ, শান্তি আপনার দোরগোড়ায় বয়ে আসবে এবং আপনি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আর রাজতুল্য পর্যায়ে। সুতরাং তিনটি নক্ষত্র অর্থাৎ পুষ্যা নক্ষত্র, পূর্ব পালগুনি নক্ষত্র এবং সাথী নক্ষত্র তুলা রাশি দেবগণ, তাদের অভিনব জীবন কাটবে 2022-এ।
চতুর্থ নক্ষত্রটি অবশ্যই বৃশ্চিক রাশির মধ্যেই পড়ে, সেটি হচ্ছে অনুরাধা নক্ষত্র। দেবগণ, বৃশ্চিক রাশি যদি আপনার হয়, আপনি রাজতুল্য পর্যায়ে অবস্থান করবেন। আপনার জীবনকে কেউ কোনোভাবে অবশ্যই ক্ষতি করতে পারবে না। আপনি সঠিকভাবে জীবনের সিদ্ধান্ত নেবেন। আপনার জীবনে আর্থিক দুঃখ তো দূরের কথা, কোনো দুঃখই আপনাকে স্পর্শ করবে না 2022-এ। 2022 আপনার কাছে দুঃখমোচনের বয়স, 2022 আপনার কাছে অবশ্যই যাবতীয় গ্লানি মুক্তির বছর, 2022 আপনার কাছে নতুন যুগের সূর্যোদয়ের বছর। হ্যাঁ, অনুরাধা নক্ষত্রের পরে যে নক্ষত্র আসবো সেটি মকর রাশির মধ্যে পড়ে, সেটি হচ্ছে শ্রবণা নক্ষত্র, 22 নম্বর নক্ষত্র। আপনি যদি 22 নম্বর নক্ষত্র শ্রবণা নক্ষত্রের মানুষ হন, তাহলে আপনার জীবন নতুন যুগের সূর্যোদয়ের পথে যাবে। কর্ম উন্নতি এত হবে আপনি অবাক হয়ে যাবেন, এবং আপনার জীবনে দীর্ঘস্থায়ী উন্নতির পথ আপনি দেখতে পাবেন। দীর্ঘস্থায়ী আপনি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন, এবং দীর্ঘস্থায়ীভাবে আপনি কর্মজীবনে নিজেকে নানাভাবে জড়িয়ে নিতে পারবেন। সুতরাং অনুরাধা নক্ষত্রের পরে শ্রবণা হচ্ছে সেই ভাগ্যবান নক্ষত্র। অর্থাৎ আমি 5টি নক্ষত্রের কথা বলে দিলাম, পুষ্যা নক্ষত্র, পুরপলগুড়ি নক্ষত্র, সাথী নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র। এবার আমি শেষ আরেকটি নক্ষত্রের কথা বলবো, সেই নক্ষত্রের মানুষ তো নানাভাবে জীবনকে উপভোগ করবে 2022-এ। সেই নক্ষত্রটি হচ্ছে শেষ নক্ষত্র 27, রেবতী নক্ষত্র, মীন রাশি, বৃহস্পতির জাতক, সেই রেবতী নক্ষত্র। আপনি যদি রেবতী নক্ষত্রে জন্ম হয়, আপনার চতুর্দিকে সুযোগের একটা যেন অবশ্যই পাহাড় এসে খাড়া হবে। আপনি প্রভূত সুযোগ, বিশেষ করে রাজ্যগুলি আপনার জীবনকে নতুন দৃষ্টিকোণ দেখিয়ে দেবে। সুতরাং আমি আজকের এই ভিডিও যে 6টি নক্ষত্রের মানুষের নাম নিলাম, সেই নক্ষত্রের মানুষেরা 2022-কে ভরপুর উপভোগ করতে পারবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইকও দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।